শাফিন আহমেদ সোমবার ঢাকায় মঙ্গলবার জানাজা যদিও এর মধ্যে প্রথম জানাজা হয়ে গেছে গত শুক্রবার ছাব্বিশ জুলাই যুক্তরাষ্ট্রে ভার্জিনিয়ার একটি মসজিদে এবার মাতৃভূমিতে ফেরার পালা তুলনাহীন তারকা শাফিন আহমেদের মরদেহের পারিবারিক সূত্রে জানা গেছে সোমবার উনত্রিশ জুলাই বিকাল সাড়ে পাঁচটায় ঢাকা বিমানবন্দরে নামার কথা রয়েছে শিল্পী নিথর দেহটি পরদিন মঙ্গলবার বাদ গুলশান আজাদ মসজিদে হবে জানাজাম এরপর বননে কবরস্থানে হবে দাফন যেখানে সাহিত আছেন শাফিন আহমেদের বাবা সঙ্গীত গুরু কমল দাশগুপ্ত এবং মা কিংবদন্তি নজরুল শিল্পী ফিরোজা বেগম পরিবারের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে কুলখানির বিষয়ক আত্মার মাগফিরাত কামনায় কুলখানি হবে শুক্রবার জুমার নামাজের পর বনানী কবরস্থানের পাশে গুলশান কমিউনিটি মসজিদে তার এই অকাল প্রস্থানে রেখে গেছেন দুই বড় ভাই তাহসিন ও হামিম স্ত্রী ডক্টর রুমানা দোলা তিন পুত্র মাইসিম আজরাফ ও রেহান এবং এক কন্যা রানিয়াকে সঙ্গে অগণিত ভক্ত বন্ধু ও উনিশশো একদ ফেব্রুয়ারি জন্মগ্রহণ করেন শাফিন আহমেদ শাফিন আহমেদের কণ্ঠে জনপ্রিয় কিছু গানের মধ্যে রয়েছে চার তারা সূর্য জ্বালা 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 ফিরিয়ে দাও ফিরে এলে না আজ জন্মদিন তোমার প্রভৃতি